আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান ফাকান্নামা আহিয়া মাউউদাতান মিন কবরিহা, যদি কেউ কোনো মুসলমানের দোষটা গোপন করে রাখে, যে দোষ জানলে ওর বেইজ্জতি হওয়া ছাড়া কারোর লাভ নেই, আর যা গোপন থাকলে কারোর কোনো ক্ষতি নেই, ওর সম্মানটা বেঁচে যায়। কারোর যদি কেউ দোষটা গোপন করে রাখে, জেনেও কাউকে না বলে, তাহলে কেমন সব হয়। একজন জীবন্ত একটা বাচ্চাকে পুঁতে ফেলার জন্য কবর দিয়ে আসছিল, তাড়াতাড়ি যে সেই কবরের ভিতরতে মেয়েটাকে যদি জান বাঁচিয়ে তুলে আনতে পারে, একটা কবর দেওয়া জীবন্ত মেয়েকে তুলে আনলে যেমন সওয়াব হয়, আল্লাহ খুশি হন, ওই রকম খুশি হন যদি আল্লাহ কারোর দোষ কেউ গোপন করে তার উপরে আল্লাহ খুশি হন। কাজেই ভাইরা, এই যে আপনি এটা কখন পারবেন, যখন আপনি বুঝতে পারবেন যে আমার ভাই ওর দোষটা প্রকাশ করে লাভ কি। কাজেই মুমিন মুমিন যখন আমরা সবাইকে ভালোবাসবো, তখন আমাদের এই মহাপাপগুলো থেকেও বাঁচবো, অনেক সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।